সমাজের মধ্যে অনেক মহিলা এমন আছেন তিলকে অতি সহজে তারা তাল বানাইতে পারে, কথাগণ ঠিক কিনা? ঘটনা যদি একটু ঘটে, এই একটু ঘটনাকে পুরা ঘটনার বর্ণনা দিয়ে সমাজের মধ্যে প্রচার করে, কথাগণ ঠিক কিনা? এই মহিলাও এমন একটি কথা বলেছে, সেই কথাটা হইল কিতাবের মধ্যে আসছে। মৃত মহিলাকে যখন গোসল দেয়, এই মহিলা বলেছিল যিনি মারা গিয়েছেন যাকে গোসল দিচ্ছি, এই মহিলাটা জীবিত থাকা অবস্থায় বহু পুরুষের মন খুশি করে চলেছে, জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ এই মহিলা অনেক যুবকের সাথে খারাপ কাম করছে, অথচ মৃত মহিলা এই খারাপ কাজের ধারে কাছেও ছিল। পৃথিবীর জমিনে এমন কিছু পাপ আছে যে পাপ দুনিয়ার জমিনে বান্দা যদি করে আর আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠে, সাথে সাথে আল্লাহ গজব নাজিল করে দেয়। এমন বিপদের মধ্যে আল্লাহ ওই মহিলাকে ফেলাইয়াছিলেন। জীবিত মহিলা যখন গোসল দেয়, এমন একটা মিথ্যা তুহমত দেওয়ার কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কিতাবের মধ্যে লিখে জীবিত মহিলার হাত মৃত মহিলার যে জায়গায় ছিল শরীরের, সাথে সাথে তার হাত মৃত মহিলার শরীরের সাথে লাগিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন হাত লেগে গেছে, হাত তো ছুটে না, মৃত মহিলার শরীর থেকে চামড়া সহ ছিলে আসতে চাই, বিবাহীর থেকে আওয়াজ দিচ্ছে তাড়াতাড়ি গোসল দাও, জানাজার সময় হয়ে গেছে, জানাজা পড়াতে হবে। ভিতর থেকে যে মহিলা গোসল দিচ্ছে, ওই মহিলা বলতেছে আমি তো তাড়াতাড়ি করতে চাই, কিন্তু তাড়াতাড়ি তো হই না, বিপদে পড়ে গেছি। কেমন বিপদ? ওই আমার হাত তো মৃত মহিলার শরীরের সাথে লাগিয়া গেছে। কেন লাগছে? যে আমি একটা এরকম মন্তব্য করেছিলাম, খারাপ মন্তব্য। আসলে বাস্তবে এই মহিলা ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত আছিল কিনা আমার জানা নাই। এখন এই খবর যখন সমাজের মধ্যে ছড়ায় পড়ছে, চতুর্দিক থেকে লোক আসা শুরু করছে, জীবিত মানুষের হাত মরা মানুষের শরীরের সাথে লাগিয়ে গেছে, এটা আশ্চর্য সংবাদ না? আর যার হাত লাগে গেছে তার কিয়ামত তো শুরুই হয়ে গেছে। মানুষ যখন জীবিত থাকে, সে আপনার ক্ষতি বা ভালো দুইটা যে কোনো একটা কি করতে পারে, কিন্তু মারা যাওয়ার পরে সে তো নড়াচড়াই করতে পারে না, আপনার ক্ষতি করবো কি, ক্ষতি করবে কিভাবে? অথচ মানুষ যখন মারা যায়, মানুষ ভয়ে তার কাছে যায় না? মানুষ কবরস্থ হওয়ার পরে বেটা তো বেটার চিন্তাই পাচ্ছে না, তো আপনি কবরস্থানের কাছে গেলে আপনার ক্ষতি করবে কেমনি? কিন্তু আমরা ভয়ে অনেক সময় কি করি না, কবরের কাছে সাধারণত যাওয়ার চেষ্টা করি না ভয়ে। অনেক মানুষ যখন জমা হয়ে গেল, গ্রুপ হইল তিনটা, মৃত মহিলার এক গ্রুপ, জীবিত মহিলার এক গ্রুপ, আর এক গ্রুপ হচ্ছে মাঝখানে, এটা এইদিকে ওনা সেদিকে ওনা, জাতীয় বাড়ির মতো। মৃত মহিলার আত্মীয় স্বজন বলে, যেহেতু আমাদের মৃত মহিলার কোনো দোষ নাই, জীবিত মহিলার দোষ খারাপ মন্তব্য করার কারণে হাত যেহেতু লেগে গেছে, সুতরাং আমাদের মৃত মহিলার জন্য কোনো ক্ষতি না হয়, জীবিত মহিলার হাত কেটে মৃত মহিলাকে দাফন করে দেওয়া হোক। জীবিত মহিলার আত্মীয় স্বজন বলে, তুমি করে কি পাগলা কুত্তাই কামড়াইছে, এই যে মাসালা দিলা, যে বেড়ি মইরা গেছে, এ ক্ষত বিক্ষত হইলে বা ভালো থাকলে এর লাভ আর ক্ষতি কি? কিছুদিন পরে তো এর শরীরের সমস্ত গুস্ত হাড্ডি মাটিয়ে খেয়ে ফেলবে, কতক্ষণ ঠিক কি না? আমাদের পরামর্শ হচ্ছে যে মৃত মহিলার শরীরের মধ্যে যতটুকু হাত লেগে আছে অতটুকু কেটে মৃত মহিলাকে দাফন করে দেওয়া। মৃত মহিলা আত্মীয় স্বজন বলে, না আমাদের মৃত মহিলার দোষ নাই, লাশকে ক্ষত বিক্ষত করে আমরা দাফন করতে পারবো না। তো মাঝখানের যে গ্রুপ ছিল এরাও ফতোয়া দিচ্ছে, সমাজে তো মুফতি সাহেবের অভাব নাই, বুঝেন নেই? তো মাঝখানের গ্রুপ ডাক দিয়ে বলে, তোমরা থামো, আমরা একটা পরামর্শ দেই। বলেন কি পরামর্শ? একজন দাঁড়িয়ে বলে, শোনো, যেহেতু মৃত মহিলার দোষ নাই, জীবিত মহিলার দোষ, সুতরাং আমাদের মতামত হচ্ছে জীবিত মহিলাকে সহ দাফন করে দাও। এটারও বেশি ভালো হয়েছে না ফতোয়াটা? এখন তো মাসালার সমাধান কারোর কাছেই নাই, সমাজের নেতৃস্থানীয় লোকেরা বসে পরামর্শ করলো, যে বিপদের মধ্যে আমরা পড়ে গেছি,
এই বিপদ থেকে রক্ষা করতে হলে কুরআন ওয়ালা সারা বিকল্প কোনো পথ নাই দেখি না। বিপদ যখন আসে তখন হুজুর হুজুরদের পিছনে দৌড়ায়, আর বিপদ যখন চলে যায় তখন স্বার্থের জন্য হুজুরদেরকে দৌড়ে দৌড়ে বাইরে আসে না নাই হিসেব করে কবর যায়। উলামায়ে কেরামের কথা তো ভাল লাগে না, যেদিন ভালো লাগবে ওই দিন আর কথা মানার সুযোগ থাকবে না, একটাই সুযোগ থাকবে সেটা হচ্ছে মানে আনলিমিটেড মার খাওয়া। বুঝতে পারছেন? একবারে ছোট থেকে নিয়ে যুবক যুবতী হয়ে একবারে বুড়া পর্যন্ত ইসলামের কথা বললে যারা মানে তো মানে না তো নাই, সুদঘুষের বিরুদ্ধে কথা বললে সুদখুররা যেমন চাইতে যায়, পর্দার পক্ষে কথা বললে বেপর্দা নারীরা চাইতে যায়, আর মোবাইলে গেমস টেমস এগুলো খেলো না এগুলা যদি বলা হয় তাহলে পোলা পানে হুজুরদের বিরুদ্ধে খেপে যায়, ঠিক কি না? এই জন্য আমার উস্তাদ মরহুম আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই আফসুস করে একটা সঙ্গীত গাইতেন, একটু কইতাম নি, হ্যাঁ মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে এই জমানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জমানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘুরা হার মানাইয়া, গরু ঘুরা হার মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। রাস্তা দিয়ে চলে ওরা গলা গলি ধরে, ঠিক কি না জোরে কর, রাস্তা দিয়ে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা মাথা সবার ঘুরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই জমানার আলেমদেরকে জেলখানাতে ভরে, ঠিক না, এই জমানার আলেমদেরকে জেলখানাতে ভরে, লুচ্চাম লম্পট বদমাইশেরা, লুচ্চাম লম্পট বদমাইশেরা বুক ফুলাইয়া ঘুরে, আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, ঠিক কি না জোরে কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আর এই বিপদ যে আমাদের উপর আসছে এটা আমাদের দোষের কারণে, আমরা সমাজের মধ্যে মুসলমান যারা আছি আজান হইলে সবাই তো মসজিদে যা, ঠিক কি না, হ্যাঁ না, কোনো কোনো ওয়াক্তে শুধু ইমাম মুয়াজ্জিন আর খাদেম, এরপরে আর কেউ না, আছেন নাই? তো আপনি আল্লাহকে মানবেন না যখন, আপনি রাসূলের সুন্নত মানবেন না যখন, আল্লাহ পাক ওই সময় আপনাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক এমন মানুষকে নেতা হিসেবে চাপায় দিবেন যে তার ভয়ে আপনি মুখ খুলতেও পারবেন না, কিছু বলতেও পারবেন না। সমাজের অবস্থা এখানে এরকম না, আপনি মন চাইলে কিছু করতে পারবেন না, হক কথা বলতে পারবেন না, আপনার জায়গা জমি আরেকজন দখল করে খাবে, আপনি যে প্রতিবাদ করবেন এই সুযোগও থাকবে না। এই যে বিপদ এটা শুধু ওই যে যার কারণে বিপদ আসছে তার একা দোষ না, এটা আমাদেরও দোষ আছে, কথাগণ ঠিক কিনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সাথে আমল করা তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তো এখন আলেম খুঁজতেছে আলেম বিপদ থেকে বাঁচার জন্য, খুঁজতে খুঁজতে একজন আলেমকে বের করেছেন, তিনি হলেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের যিনি প্রধান, তাকে খুঁজে খুঁজে কি করেছেন, বের করছেন, হুজুর এই বিপদে পড়ে গেছি আপনি একটা ব্যবস্থা করেন। কি বিপদ? যে এই এই বিপদ সমস্যাটা হয়ে গেছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে আমাকে নিয়ে চলো এই সমস্যার সমাধানও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ উনিও এরকম একটা বিপদে পড়ে গেছিলেন,
যিনি ইমামে আজম আবু হানিফার উস্তাদ, ওই লোকটা কত বড় আলেম হতে পারে আপনি চিন্তা করেন। ছাত্র যদি জগৎ বিখ্যাত ব্যক্তি হয় তাহলে তার উস্তাদ কি আরো বড় হবে না? তার উস্তাদের নাম ছিল ইমামে আমাস রহমতুল্লাহ আলাই, এমনি মূল নাম ছিল আবু মুহাম্মদ সুলাইমান ইবনে মিহরান। চোখে একটু কম দেখতো তো এই জন্য আমাস হিসেবেই পরিচিত হয়ে গেছে সমাজের মধ্যে, পুরা দেশের মধ্যে। চোখের পাওয়া তাহলে কানা কয় না, মানে কেন কানা কইতে গেলি, অথচ তার নাম কিন্তু সুন্দর। চোখে একটু কম দেখে সমাজের মধ্যে পরিচিত হয়ে গেছে কি কানা। আর কানা রে আরবি তো আমা, ইন থেকে এর নাম হচ্ছে আমাস। উনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, 61 হিজরিতে জন্ম কুফা নগরে, এলেমের মার্কাজ ওই সময় কুফাতে ছিল। তো ইমামে আমাস রহমতুল্লাহ আলাই উনি দিনের বেলায় ছাত্র পড়াতেন, কিতাবাদি লিখতেন, লেখালেখি করতেন, দিনের কাজ করতেন, আবার রাত্রিবেলাও তিনি এই কাজের মধ্যেই লিপ্ত থাকতেন, যার কারণে রাত্রিতে বাড়িতে আসতে তার একটু দেরি হইতো। এই যে দেরি হইতো, এই দেরি হওয়াটা তার বিবি পছন্দ করত না, দেরি করে আসবে কিসের জন্য। ইমামে আমাস রহমতুল্লাহ আলাই হঠাৎ এক রাত্রে আর একটু বেশি দেরি হয়ে যায় ঘরের মধ্যে ফিরতে, বিবি ওই দিন আরো বেশি রাগ করলেন যে আজকে এই বুড়ার সাথে কোনো কথাই বলবো না। ইমামে আমাস রহমতুল্লাহ আলাই ঘরের ভিতরে ঢুকে সালাম দিছে, বেরিত কথা কই না, ডাক দেন ডাকে সাড়া দেয় না, চেহারাটা বাংলা পাস করে আছে। ইমামে আমাস রহমতুল্লাহ আলাই সারাদিন বলতে গেলে না খাওয়ার মতো, ওই সময় তো আমরা যেভাবে তিন বেলা পেট ভরে খাই, ওই সময় কিন্তু দৈনিক এক বেলা পেট ভরে খাওয়ার মতো লোকদের অবস্থা ছিল না। সারাদিন কষ্ট, রাত্রে কষ্ট করার পরে বাড়িতে আসছে, বিবি কথা কয় না, মেজাজ মেজাজ এমনিই তো 100 হয়ে থাকে, কথা কন ঠিক কি না। হাদিসের মধ্যেও আছে কোন মহিলা যদি স্বামীর অধীনে থাকার পরেও স্বামীর বিরোধিতা করে, স্বামীকে সন্তুষ্ট রাখতে না পারে, কিয়ামতের ময়দানে ওই বিবি খোদার জান্নাতে যাইতে পারবে না, যত আমলি করুক। আরেক হাদিসের মধ্যে আসছে বিশ্ব নবী বলেন কোন মহিলার স্বামী যদি কালো হয়, এই কালো হওয়ার কারণে বিবি যদি তাকে অবজ্ঞা করে, বিবি যদি তাকে ছোট চোখে দেখে, বিবি যদি তাকে সম্মান না দেয়, অসম্মান করে, নবীজি বলেন এই মহিলা দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দেগী করুক না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, নফল পড়তে পারে, রোজা রাখতে পারে, দান খয়রাত করতে পারে, পর্দা পুরোটাই করতে পারে, কিন্তু স্বামীকে অবজ্ঞা করে, মূল্যায়ন করে না, স্বামীকে ক্রিটিসাইজ করে, নবীজি বলেন এই মহিলা কিয়ামতের ময়দানে জান্নাতের গানও পাবে না। ইমামে আমাস রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন বিবি কথা বলে না, মানুষ হিসেবে তার রাগ উঠে গেছে, বিবিকে শাসন করার জন্য ইমামে আমাস রহমতুল্লাহ আলাইহি বলে ফেলেছেন যেটা তার সানে সাজে না এমন কথা বলছেন। ডাক দিয়ে বলে বুড়ি তুই যদি ফজরের আজানের আগে কথা না কস তাহলে তুই 1 2 3 1 2 3 বুঝেন তো, ফজরের আজানের আগে কথা না কইলে একবারে তিন তালা বলছে, কিন্তু শাসন করার জন্য, যাতে বিবি ভয়ে কি করে স্বামীর সাথে কথা বলে, যে কথা বলতেছি না, কথা কি আর বলতাম না, তালাকের শর্ত করার লাগে, হাত মুখ দিয়ে আসো তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি, মানে এই কথাটা যেন বিবি বলে, এর জন্য ইমামে আমাস রহমতুল্লাহ আলাই এই কথাটা বলছে, ফজরের আজানায় কথা না করে তিন তালা। বিবি মনে মনে কই যাক বুড়া সুযোগ যখন পাইছি এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না, কিয়ামত হয়ে গেল আজকের কথা কইতাছি না। রাত্রি যত যায়, রাত্রি যত গভীর হয়, ইমামে আমাস রহমতুল্লাহ আলাই ততই পেরেশানির মধ্যে পড়ে যান। এইভাবে যদি ফজর আজান হয়ে যায়, বিবি তো তালাক হয়ে যাবে, তাহলে এই বয়স শেষ বয়সে আমার অবস্থা কি হবে, বুড়া বয়সে যে বিপদ আসে, এই বিপদে যদি বুড়ি পাশে না থাকে তাহলে ওই বুড়ার
কি যে সমস্যা, কি যে কষ্ট, এটা যারা বুড়া হইছে বিবি নাই, এই বুড়ারা সারা পৃথিবীর অন্য কেউ বুঝে না, কথা কন ঠিক কি না? বুড়া বয়সে বুড়ির আরো বেশি দরকার। দ্বিতীয় নাম্বার হলো, সকাল হওয়ার পরে জানাজানি হয়ে যাবে জগৎ বিখ্যাত আলেম ইমামে আমাস রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় দ্বীনের পণ্ডিত ব্যক্তি হেও নি এমন ভুল করতে পারে? ইজ্জত শেষ, সংসার ও কষ্টের মাথায় তো ধরে না হাইরে, বিবিকে শাসন করতে যায় তো পুরা বিবিরেই হারিয়ে ফেলতেছি, কি করা যায়? মানুষ যখন পেরেশানির মধ্যে থাকে তখন কিন্তু জেহেন থেকে কোনো বুদ্ধি বাড়ে না, কথা কন ঠিক কি না? তখন আরেকজনের দ্বারস্থ হয়, দুস্থ এই কাম করে ফেলেছি কি করা যায় বলো, কথা কন ঠিক কি না? তো ইমামে আমাস রহমতুল্লাহ চিন্তা করতেছেন কার কাছে যাওয়া যায়। হঠাৎ মনে পড়েছে নুমান ইবনে সাবেত নামে তার একজন ছাত্র আছে, যে ছাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান এমন ভাবে দিয়েছেন, কোরআন ও যেভাবে বুঝে ক্লাসের অন্য ছাত্র তার দ্বারে কাছেও নাই, সুবহানাল্লাহ। ওই নুমান ইবনে সাবেত পরবর্তী যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। গভীর রচনীতে ইমামে আমাস রহমতুল্লাহ আলাই চলে গেছেন ছাত্রের বাণীতে, দরজার মধ্যে নক করেছেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে দরজায়? ইমামে আমাস বলেন আমি তোমার হুজুর, আমাস তোমার কাছে আসছি বিপদে পয়ডা। ইমামে আজম দরজা খুলে দিলেন, হুজুর গভীর রাত্রিতে কিসের বিপদ বুঝতে পারলাম না। ইমামে আমাস বলেন বাবা তোমার আম্মা জানারে শাসন করতে যায়, এখন তো আমি নিজেই শাসনের মধ্যে পড়ে গেছি, কি করেছেন হুজুর যে এই কথা বলেছি? আমি জানি আল্লাহ পাক তোমাকে এমন জ্ঞান দিয়েছে, এমন ব্রেন আল্লাহ দান করেছেন, অন্য কোন মানুষকে এই পরিমাণ ব্রেন জ্ঞান আল্লাহ পাক দেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে সুরাইয়া তারকা পর্যন্ত যদি এলেম চলে যায়, ওখান থেকে এলেম আহরণ করে পৃথিবীবাসীর মধ্যে এলেমকে বিতরণ করবে পারস্যের একজন সন্তান। নবীজির এই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, পারস্যের মধ্যে সালমান ফার্সির পরে ইমামে আজম আবু হানিফার চেয়ে বড় কোনো ইমাম দুনিয়ার জমিনে ছিল না। নবীজি ইমামে আজমের কথাই বলেছেন, ওই ইমামে আজম রহমতুল্লাহ আলাই উনি বলেন হুজুর আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তায় ঘুমান, আমি দেখি কি করা যায়, সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কাছ থেকে চলে গেলেন, ইমামে আমাস রহমতুল্লাহ আলাই বাড়িতে যাওয়ার পরে ইমামে আজম তো ঘুমাইতে বলছেন, এই বিপদের মধ্যে যে পড়ে তার কি ঘুম আসবে, কথা বন্যা করে টেনশন থাকলে ঘুম হয়? ছোটবেলায় একটা যে যারা আচার বেচত আইসক্রিম বেচত, হ্যাঁ ওই মাইকের মধ্যে শুনতাম, চিন্তা থাকলে ঘুমে ধরে না, ফুল বিছানায় শুইলে অন্তরপুরে অনলে, শুনছেন না? এটা ভিন্ন সুর আছে, হেঁটে দিলাম না। তো চিন্তা থাকলে যে ঘুমে ধরে না, এটা ইমামে আমার শুধু না, এটা আমরাও বুঝি। ইমামে আমার রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে পায়চারি করছেন, বিছানায় যা শুয়ে পড়ে আবার উঠে পড়ে আবার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে বাহিরে হাঁটাহাঁটি করে আর চিন্তা করে, আমার ছাত্র নুমান ইবনে সাবেতকে দিয়েলাম দায়িত্ব, ও কি করতে পারবে কিনা তাও তো জানি না, আসলে কি ছেলেটা কোনো ফয়সালা দিতে পারবে? আচ্ছা যদি না দিতে পারে তাহলে উপায় কী হবে? আমি কি একটু চেষ্টা করে দেখব? আবার তো সরমও করে, কথাগণ ঠিক কি না? বিবির কাছে নত হওয়া এটা একটা কি সরম আছে, কথাগণ ঠিক কি না? তো এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে শুনে মসজিদে আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে তিনি চলে আসছে কাছে, ডাকতে বলেছে আমি এতদিন আপনার সংসার করেছি, ভুলভ্রান্তি হয়ে গেলে মাফ করে দিয়েন, আসলে আপনার মতো ভালো স্বামী পৃথিবীর জমিনে দ্বিতীয় হয় না, এটা আমি জানি, জগতের মানুষও জানে, আপনার মতো বড় আলেম জগতের মধ্যে বর্তমানে নাই, এটা আমিও জানি, দেশের মানুষও জানে, আপনি বড় আমলদার এটা আমিও জানি, জাতিও জানে, কিন্তু আপনি যে আমাকে সময় কম দেন এই জন্য আমার ভাল লাগে নাই, সুযোগ খুঁজতেছিলাম বুড়ারে সাইরা কোন দিন চইলা যাব, আজকে যেহেতু সুযোগ পাইছি সুতরাং সুযোগটা কাজে লাগাই দিলাম, মাফ করে দিন। হাই শরীয়তের বিধান হচ্ছে স্বামী যদি বাহির থেকে আসে
বিবির দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম বিবিকে সালাম দিবেন, মুস্কি হেসে সালাম দিয়ে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে ভদ্রভাবে নম্রভাবে সুন্দরভাবে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করবে, সকিনার বাপ দেরি করলা যে কোনো সমস্যা হয়েছিল কিনা। যদি কোনো ন্যায়সঙ্গত জবাব দিতে পারে তাহলে তো কোনো কথাই নাই, আর যদি বলে যে না আসতে সময় বিড়ি খাইতে খাইতে আধা ঘন্টা কাটতে গেছে, বল্টুর বাপের সাথে দেওয়া হয়েছিল তো গল্প করতে করতে এক ঘন্টা দেরি হয়েছে, তাহলে বিবি বলবে সামনে থেকে যদি যেন এমন না হয় সংসার তুমি একাই চালাও না, আমিও তোমার সাথে আছি, বেজাল করবা বেজাল হবে, তাহলে মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু আমাদের সমাজের আপনাদের এলাকার মা বোনেরা ভালো আছে, যদি আবার ওদের বিরুদ্ধে কিছু বলি পরে আমার আবার এই যে ওয়াজ মাহফিল শুরু হইলো না সন্ধ্যা রাতে হুজুরে কি শুরু করে দিল, আমি ওরা জানে না দেশে আমরা চালাই, বেজাল হয়ে যেতে পারে ঠিক কিনা। আমি আমার এলাকার মহিলাদের কথা বলছি, এরকম মহিলা আছে মানে ন্যায়সঙ্গত কারণে দেরি করেছে, আপনি চাকরি করেন ডিউটি সময় শেষ বের হয়েছেন হঠাৎ বসের সাথে দেখা, বস ডাক দিছে আপনি যাওয়া লাগবে না, নতুন চাকরি 12টা সকাল 8টার সময় বাজাই দিবে ঠিক কিনা, তো বসের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করতে যে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে গেছে, এখন বাসায় আসছে, আসার পরে সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে তোমার যেহেতু আরেকটা সংসার আছে আমাকে বিয়ে করার কি দরকার ছিল, বলে কিনা বলে সংসার যেহেতু আরেকটা আছে আমাকে বিয়ে করার দরকার ছিল না, আর আমি তো জানি ইদানিং তুমি কেন দেরি করতেছো, নতুন কোন লাইন দিতেছো মানে শুরু হইলো ট্যাপ রেকর্ড আনলিমিটেড চলছে, এখন এইবার আর মন মেজাজ ভালো আছে না নাই এটাও জিজ্ঞাসা করার তার কি নাই সময় নেই, সালাম কিসের সালাম, সালাম তো নাই, সালাম ভাই কি গেছে এলাকা থেকে। এই জন্য মা বোনদেরকে বলবো যদি এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আপনার সংসার সুখের হওয়ার জন্য অর্ধেকটা এগিয়ে যাবে, স্বামীর মন মেজাজ বুঝে যদি আপনি কথা বলেন তাহলে ওই সংসারের মধ্যে ফেতনা ফাসাদ হবে না, আর মেজাজ না বুঝে আপনি আপনার মন মতো যদি স্বামীর সাথে ব্যবহার করেন কথা বলেন আচরণ করেন তাহলে দেখবেন 1 2 3 শুরু হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সংসারের মধ্যে এই যে সমস্যা আমরা যেটা দেখি স্বামী স্ত্রীর ঝগড়া, 6 মাস যায় না, 1 বছর যায় না, 2 বছর যায় না, হ মানে তালাক মানে তালাকের ফ্যাক্টরি খুললে লইছে, তরকারিতে লবণ কেন কম হইলো তালাক, এরপরে এই কাজ করতে দেরি হইলো কেন তালাক, এরপরে পোলাভান কান্দাছে গেল লাগিয়া তালাক, তুই এত ঘন ঘন খালি মহিলা জন্মদেশ কারণ কি তালাক, বুঝেন নাই কিছু কিছু স্বামী আছে বিবিকে কত তালাক দিছে ও নিজেও হিসাব করে শেষ করতে পারবো না, আবার হেই বিবি নিয়েও সংসার করতেছে ঠিক কিনা, সন্তানা দিও আল্লাহ রহম ওইতেই আছে ওইতেই আছে, তো এই সন্তানাদিগুলো তো শাহজাদা হচ্ছে ঠিক না, না কোন জাদা, হ্যাঁ হারাম জাদা হচ্ছে, এই সন্তানগুলা দুনিয়াতে যত বড় হবে যত শিক্ষিত হবে এরা মুসলমান হবে না, এই সন্তানগুলা শয়তানি হবে, এরা যত বড় হবে ইসলাম ও মুসলমানদের তত বেশি ক্ষতি করবে, বর্তমানে যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে খোঁজ নিয়ে দেখা গেলে জানা যাবে এদের জন্য এই পদ্ধতিতে হয়েছে। বেশি কথা কইলে কব তো তালুকদারের মুখ বলা না, এই জন্য কথা আমি কবারই চাই না এই বিষয়ে, আবার কিছু কথা না কইলেও তো হইতো না বেজার। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আপনার সংসারের মধ্যে আল্লাহর হুকুম যদি আপনি না মানেন আপনার বিবি আপনার হুকুম মানবে না, এটাই চূড়ান্ত ফয়সালা। আপনি যখন আল্লাহর হুকুম মানবে না মানবেন না, আপনি যখন রাসূলের সুন্নত মানবেন না আপনার সন্তানও আপনার হুকুম মানবে না, আপনি যখন আল্লাহর হুকুম মানবেন আপনি যখন আল্লাহর রাসূলের সুন্নত মানবেন আপনার পরিবারের মধ্যে তখন আপনার বিবিও আপনার কথা মানবে, কেন আপনি আল্লাহকে মানেন আল্লাহ রাসূলকে মানেন, আপনার সন্তানও আপনার কথা মানবে কেন আপনি আল্লাহকে মানেন আপনি আল্লাহর রাসূলকে মানেন, এই চূড়ান্ত ফয়সালা যদি এতটুকু বুঝে থাকেন, এই কথাটা যদি বুঝে থাকেন
যে আল্লাহকে মানলে আল্লাহ রাসূলকে মানলে আমার পরিবার আমাকে মানবে আমার সন্তান আমার কথা শুনবে আমি আল্লাহর অবাধ্য না হলে আমার সন্তান আমার অবাধ্য হবে না আমি আল্লাহর অবাধ্য না হলে আমার বিবি আমার অবাধ্য হবে না কোন বস যদি আল্লাহর অবাধ্যে না যায় তার অধীনস্থ কর্মচারীরা তার অবাধ্যে যাবে আল্লাহ বাকি একটা ফয়সালা করে দিন ওইভাবে আল্লাহ বাকি সিস্টেম করে দিবেন যে সে যেহেতু আমাকে মানে আমাকে মহব্বত করে অন্যের ভিতরেও আল্লাহ পাক তার মহব্বত ঢুকায় দিবে স্বামী যখন আল্লাহকে মানবে বিবির ভিতরে আল্লাহ স্বামীর মহব্বত ঢুকায় দিবে বিবি যখন আল্লাহকে মানবে আল্লাহর রাসূলকে মানবে পর্দার ভিতরে থাকবে কুরআন পড়বে নবীর সুন্নাহ মোতাবেক চলবে তো আল্লাহ পাক স্বামীর ভিতরে বিবির মহব্বত ঢুকায় দিবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এসে ইমামে আনাস রহমতুল্লাহ আলাইহি যখন গভীর রাতে শুনলেন ফজরের আজান হয়ে গেছে বিবি আয়েশা স্বামীর কাছ থেকে বিদায় নেওয়া শেষ ইমামে আজম আবু হানিফার উস্তাদ ইমামে আনাস রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন রাগ উঠছে মাথার মধ্যে যে নুমান তোরে দায়িত্ব দেওয়ার পরে আমার তো সবিশেষ হয়ে গেল তোকে দায়িত্ব না দিয়ে আমি যদি একটু চেষ্টা করতাম তাহলে হইলেও সফল হইতে পারতাম না হইলেও চেষ্টা তো করলাম কিন্তু এটাও আমার গেল আমার তো সবই গেল এই চিন্তা ভাবনা যখন করতেছে এমন সময় শুনতে পাইল দরজার মধ্যে কে যেন আওয়াজ করে খটখট করতেছে ইমামে আমাস বলেন দরজায় কে ইমামে আজম আবু হানিফা বলেন হুজুর আমি আপনার ছাত্র নুমান ইবনে সাবিত আসছি ইমামে আমাস রহমতুল্লাহ আলাইহি বলেন তোর চেহারা দেখবার চাই না বাইতে বাইরো অহন বাইরো এই তোরে দায়িত্ব দেওয়ার পরে তোকে ভালো মনে করছিলাম রে হ্যাঁ তোরে দায়িত্ব দেওয়ার পরে আমি আমার বিবি আরাই নিলাম তোটা বলছিলাম আজ আগে যে কোনো একটা ব্যবস্থা করার জন্য করলিটা কি হুজুর একটু দরজা খুলেন ও দরজা খুললে আল্লাহ হুজুর মুয়াজ্জিন সাহেব আসছে ও আরেকজনকে আনছো না নিজের অপরাধ ঢাকার জন্য এই সুপারিশ বা সান্ত্বনা দেওয়ার জন্য মুয়াজ্জিনরা আনছো না তো যা হওয়ার তো হয়েই গেছে সান্ত্বনা দিয়ে তো লাভ নাই আমাদের দেশের মধ্যে কিছুদিন আগে পত্রিকার মধ্যে আসছিল ২০ বছর জেল খাটার পরে শেষ পর্যন্ত যিনি জেল খেটেছেন তার ব্যাপারে ফয়সালা আসছে উনি নিরপরাধ ছিলেন তিনি বেকসুর খালাস তো ২০ বছর জেল খাটানোর পরে বেকসুর খালাস উনি নিরাপদ নিরপরাধ ছিলেন তার কোনো অপরাধ ছিল না এটা প্রকাশ হইলে আর লাভ কি ২০ বছরের খেসারত কে দিবে কথা বলেন ঠিক কি না এই জন্য কাউকে কোন অপরাধে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আগে জেলখানায় নয় আগে সে যে দোষী সেটা প্রমাণিত করতে হবে এরপরে জেলখানায় ঢোকাতে হবে আপনার ক্ষমতা আছে বলেই যাকে আপনি দেখতে পারেন না তাকে আপনি মিথ্যা মামলা অমুক তুমুক হৈরানি পেরেশানি সব কিছু করাইয়া শাস্তির মধ্যে ফেলে দিবেন মরার পরে শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন কিয়ামতের ময়দান কবরের জগৎ হাসর মিজান এই জায়গাগুলো এটা বাংলাদেশের জায়গা না ওটা আখেরাত যাহা করবেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ইমামে আনাস রহমতুল্লাহ আলাই বলেন মুয়াজ্জিন দিয়ে সান্ত্বনা দিয়ে লাভ নাই যা হওয়ার তো হয়ে গেছে তোমরা ফিরে যাও তোমাদের চেহারাও দেখবার চাই না ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন হুজুর দরজাটা একটু খুলেন মুয়াজ্জিন আপনাকে কিছু বলবে ইমামে আনাস রহমতুল্লাহ আলাই দরজা খুললেন ভিতরে ঢুকলেন ইমামে আজম ভিতরে ঢুকলেন মুয়াজ্জিন ইমামে আমাস বলেন বলো মুয়াজ্জিন কি বলতে চাও মুয়াজ্জিন ডাকতে বলে হুজুর আজকে তো একটা ভুল কইরা ফেলাইছি ইমামে আমাস বলেন আমার ভুল তো আরো বড় ভুল আমার ভুলের তো কোনো সংশোধনই নাই তুমি আবার কি ভুল করলা বলো এবার মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হুজুর আজকে রাত্রিতে ভুলে রাত ৩টার সময় আজান দিয়ে লাইছি কয়টার সময় আজান দিছে জোরে কন আপনাদের মসজিদে ফজর আজান কি ৩টার সময় হয় আচ্ছা ইমামে আনাস রহমতুল্লাহ আলাইহি বিবির সাথে তালাকের শর্ত কি করছিল বলেন তো দেখি ফজরের আজানের আগে যদি কথা না বলস তাহলে তুই কয় তালাক ৩ তালাক তার মানে ফজরের আজানের আগে কথা বললে তালাক হবে জোরে কন তালাক হবে এবার মুয়াজ্জিন যে রাত ৩টার সময় আজান দিছে এই আজানের সময় বিবি যাইছে
ইমামে আমার সাথে কথা বইলে ফেলাইছে, বিদায় আদব নিয়ে ফেলাইছে, কথা তো আর বলা হয়েছে না, ঠিক না? আপনারা কি বুঝেন বাংলা ওয়াজ? কথা বিদায় আদব যে নিছে এরই কথা বলা হয়েছে? তো কথা যদি বলা হয়ে থাকে তাহলে তালাক তো হয়েছে, ঠিক না? তালাক হয়েছে, জোরে কেন হয়েছে? মুয়াজ্জিন কয় হুজুর ভুল করে ফেলাইছি, রাত তিনটার সময় আজান দিয়ে নাইছি, ইমামে আমাস রহমতুল্লাহ আলাই তো পুরাটাই খুশি, ডাক দে বলে ভাই তুই তো ভুল করস নাই, আমি তো এটার লাগি অপেক্ষা করছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম বলে হুজুর আমি অত ভুল করি নাই, আমি মুয়াজ্জিনকে বলছি সময় হয়ে গেছে আজান দে। মুয়াজ্জিনকে হুজুর এইভাবেই বলছে, আমি মনে করছি ফজরের আজানের কথা কইতেছে তাই আমি আজান দিয়েছি, গড়ি আর দেখি নাই, পরে গড়ি দেখি তিনটা বাজে। ইমামে আজম বলেন হুজুর আমারও ভুল নাই, আমি তার এই কথা কইছি না, ফজরের আজানের সময় সে আজান দে, আমি শুধু বলছি সময় হয়ে গেছে আজান দে। আমার ভিতরে ছিল যে আমার উস্তাদের বিবি চলে যাওয়ার সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আজান দে। ফজরের আজান যদি আগে হয়ে যায় মাসালা হচ্ছে, সময় হওয়ার পরে আবার আজান দিতে হবে। সুতরাং মুয়াজ্জিন আজান দিবে, সমস্যা কি হুজুর? ইমামে আমাস বলেন কোনো সমস্যা নাই বাবা, আসছস বাত না খায়ে যাইতে পারবি না, সুবহানাল্লাহ। কোন এই যে সমস্যার সমাধান কোরআনওয়ালা দিয়েছে, এটা কার দান? জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। হাদিস অনুযায়ী বোঝা যায় যারা কোরআন মারবে মানবে, যারা কোরআন পড়াবে, যারা কোরআনের প্রতিষ্ঠান দিবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনওয়ালাদের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাদেরকেও দুনিয়ার জমিনে হিফাজত করবেন সমস্ত ফেতনা ফাসাদ থেকে। কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়া জাহান্নামের আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সমাজের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ইজনা উস্তাদ বলতেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অমলন চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ যে চির অমলন চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহ পাক আমাদেরকে কোরআনে চোখ রাখার তৌফিক দান করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন তো কোরআন শিক্ষার কথা যদি বলা হয় যে আপনারা কোরআনের প্রতিষ্ঠান গড়েছেন আলহামদুলিল্লাহ, কোরআনের প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ, উস্তাদদের বেতন ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, তো আপনি নিজেও একটু কোরআনটা সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করেন। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে যে সূরাগুলি আপনি পড়েন এই সূরাগুলি অন্তত সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করেন। চেষ্টার উপরে যদি আপনার মরণ হয়, পড়তেছেন শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছেন, এই চেষ্টা যদি চলতে থাকে, চেষ্টা চলাবস্থায় আপনি যে অশুদ্ধ করতেছেন, এই চেষ্টা মেহনত আর পড়া এই দুইটা একত্র হওয়ার কারণে আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি চেষ্টা না করেন তাহলে অপেক্ষা করেন, মরণ পর্যন্ত অপেক্ষা করেন।
আপনাদেরকে যদি বলা হয় উলামায়ে কেরামের সাথে চল্লিশ দিন একটু সময় লাগান, কোরআন কারিমটা সহি শুদ্ধ করেন এবং নামাজটাও কিভাবে করতে হয় সেটাও আপনারা শিখেন, জবাব শতকরা ৯৫ ভাগ এমন আসে হুজুর সময় নাই। আমি যদি কাজ না করি আমার সংসার চলবে না, আমার সময় নাই, এত ব্যস্ত। মানে আজরাইল আসলেও তার মরাটাই রইত না, সম্ভব যদি হইতো আজরাইলে ফেরত দিত যে আপনি জানি গে আমি পেরেশানিতে আছি, টেনশনে আছি, আপনি পরে আসেন। কথাগণ ঠিক কিনা? অনেকেই ভাবেন না যে আমি যদি মারা যাই আমার সংসার চলবে না। এই ধোকাটা শয়তান আপনার জেহেনের মধ্যে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সংসার আর চলছে না এরকম একটা ইতিহাস আমাকে বলে, মানে মারা গেছে এরপর তার সংসার চলতেছে না, বরঞ্চ এমন ইতিহাস আছে যিনি মারা গিয়েছেন সে মারা যাওয়ার পরে জীবিত থাকা অবস্থায় তার সংসার যেমন চলত সে মারা যাওয়ার পরে সংসার আরো ভালো চলতেছে। আপনার সংসার আপনি একা দেখতেন কিন্তু আপনি মারা যাওয়ার পরে দশ জনের ভিতরে আল্লাহ পাক আপনার পরিবারের প্রতি তাদের মহব্বত, আল্লাহ পাক তাদের মহব্বত ঢুকাইয়া দিচ্ছে। আপনি মারা যাওয়ার পরে আপনার বড় ভাই আপনার সন্তানদেরকে দেখাশোনা করে, বাবা মারা সন্তান এরা যেন কষ্ট না পায়। কথাগণ ঠিক কিনা? এলাকাবাসী কোনো কাজ করলে, কোনো আয়োজন করলে আপনার পরিবারকে আগে দেয়, আত্মীয় স্বজন তাদের পকেট থেকে টাকা বের করে আপনার পরিবারকে দেয়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় আপনি জীবিত থাকা অবস্থায় পরিবার যেমন চলতো আপনি মারা যাওয়ার পরে সেই পরিবার আরও ভালো চলতেছে। তো আপনি কিভাবে বলেন যে আমি না থাকলে আমার পরিবার চলবে না? যে পরিবারের জন্য আপনি নামাজ ছাড়লেন সময় মতো নামাজ পড়তে পারেন না, আপনার সময় নাই, যে পরিবারের জন্য সুদের টাকা দিয়ে পরিবার চালালেন, যে পরিবারের জন্য মাথার ঘাম পায়ে আপনি ফেললেন, যে পরিবারের সুখের জন্য আপনি ভালো জামা কাপড় কোনোদিন পরতে পারলেন না, একটা জামা দিয়ে দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত কাটিয়ে দিলেন, যে সন্তানের জন্য জীবনটাকে বলতে দিলেন শেষই করে দিলেন, এই সন্তান এই পরিবার এই আত্মীয় স্বজন পিতামাতা আপনি মারা যাবার পরে আপনার কি হবে এই জন্য কান্নাকাটি করবে না, তাদের কি হবে এই জন্য কান্নাকাটি করবে। আপনি মারা যাওয়ার পরে বিবি এই কথা বলবে না, আল্লাহ আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার স্বামীর মরণটা কেমন হইল আমি তো জানি না, আমার স্বামীর কবরের অবস্থা কেমন হবে সেটাও তো জানি না, মাবুদ রে পরকারের জিন্দেগি আমার স্বামীর জন্য সুখের করে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, জান্নাতের ব্যবস্থা করে দিও। এই বলে বিবিরা কাঁদবে না, কান্নাকাটি করবে আমার কি হবে, এখন আমাকে কে দেখবে, কথাগণ ঠিক কি না? বিবি বলবে এখন আমার কি হবে, আমার দেখাশোনা কে করবে, আমি বিপদে পড়লে কে সহযোগিতা করবে। বিবি তার নিজের জন্য কান্নাকাটি করবে, সন্তানাদি বলবে আল্লাহ বাবাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেছো, ঈদের সময় আমাদেরকে কে বাজার করে দিবে, কাপড় কে কিনে দিবে, মাস শেষ হইলেই স্কুলের বেতন কে দিবে, আমার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন কে মিটাবে, স্কুলে কে নিয়ে যাবে, কে স্কুল থেকে আনবে। এই বলে কান্নাকাটি করবে সন্তান, এটাও তাদের নিজের জন্য, বাবার কি হবে সেই জন্য কান্নাকাটি করবে না। আত্মীয় স্বজনদেরকে আপনি যাদেরকে সাহায্য সহযোগিতা করতেন এরা মরার পরে এই বলে কান্নাকাটি করবে, আল্লাহ জীবিত থাকা অবস্থায় তো আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, মরে গেলেও এখন আর কে করবে। অর্থাৎ এক কথায় দুনিয়ার জমিনের দুনিয়ার সবাই আপনি মারা যাবার পরে তাদের স্বার্থের জন্য কান্নাকাটি করবে, আপনার কি হবে সেই নিয়ে কান্নাকাটি করবে না। আপনার কি হবে সামনের জীবনে, কবরের জীবনে আপনার কি হবে, কেমন হবে হাসরের জীবন, এর পুরাটাই টেনশন আপনার একা করতে হবে, ঠিক না? কেউ আপন না, পৃথিবীর কেউ আপন না, করোনা আসার পরে তো এটা আমরা স্বচক্ষে দেখেছি, সন্তানের সামনে পিতার মৃত্যু হয়েছে, সন্তান দূরে থেকে দেখেছে কিন্তু বাবার কাছে যাই নাই, যদি করোনা হয় পিতা মাতা যে মা গর্ভে ধারণ করেছে এই মা নিজের সন্তানকে বাস জারের নিচে ফেলে এসেছে, জীবিত সন্তানকে কাছে যায় নাই, কেন? যদি করোনা হয়। অথচ করোনা সাহেব উনি কেমন, আয়তন কতটুকু বড়, দেখতে শুনতে অনেক সুন্দর, না কাইল্লা না মাঝামাঝি, কেউ দেখছে বলেন? আমরা কেউ দেখেছি?
না দেখা জিনিসকে যদি এই পরিমাণ ভয় করে রক্তের সম্পর্ক ছিন্ন করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি যখন দেখবে তখন একজন আরেকজনকে কিভাবে স্মরণ করবে বলেন। সুতরাং আল্লাহর ইবাদত করে আপনার আখেরাত আপনাকে সুন্দর করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি যেখানে থাকেন যে অবস্থাতে থাকেন আপনাকে পড়তেই হবে, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ যার জীবনে নাই তার কবরও সুন্দর নাই, মৃত্যুও সুন্দর হবে না, হাসরও সুন্দর হবে না, মিজানও সুন্দর হবে না, পুলজরাতও সুন্দর হবে না, বেনমাজি জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে কি হবে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরার আয়াতের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে অল্প নেকির জন্য একটা দুইটা নেকির জন্য যদি ধরা খেয়ে যান জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। আপনি ডাক দিয়ে বলবেন, মালিক আমাকে একটু সময় দেন, দুনিয়ার জমিনে আমার পিতা ছিল, মাতা ছিল, সন্তান আদি ছিল, বিবি ছিল, আত্মীয় স্বজন ছিল, এরা আমাকে অনেক ভালোবাসত, আমাকে একটু সুযোগ দেন, এদের কাছ থেকে আমি নেকি অর্জন করে এদের কাছ থেকে সওয়াব চেয়ে নিয়ে আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তো জানেন, তারপরও বলবেন, যা তোকে সুযোগ দেওয়া হলো, পুরা হাসরবাসীর মধ্যে থেকে আপনি আপনার বাবাকে খুঁজে বের করবেন, ইতিহাস স্মরণ করাইয়া দিবেন, আপনি তো আমার এমন বাবা, আমার সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছিলেন, আমার সুখের জন্য ভালো জামা কাপড় কখনো কোনো দিন পরতে পারেন নাই, আপনি চা খাইতে গিয়ে বিস্কুট যখন মুখে দিয়েছেন দরিদ্র ছিলেন, আবার আরেকটা বিস্কিট কিনে নিয়ে আসবেন সেই সামর্থ্য আপনার ছিল না, শুধু চাটা খাইয়া আমার কথা স্মরণ করে বিস্কিটটা পকেটে রাইখা দিতেন। বাবা আজকে আমাদের ময়দানে ধরা খেয়ে গেছি, কয়েকটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না, বাবা আমাকে কয়েকটা নেকি দিয়ে সাহায্য করেন আমি জান্নাতে চলে যাই। বাবা চিনবে বুঝবে তারপরও স্বীকার করবে না কেন, পরিচয় দিবে না, পরিচয় দিয়ে যদি আপনাকে নেকি দেই তাহলে বাবার ধরা খাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে বাবা সে অস্বীকার করবে, বলবে বাবা আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে তো আমি বিবাহ শাদী করিনি, আমার সন্তান আসবে কোত্থেকে, মায়ের কাছে যাবে মা একথাই বলবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে প্রাণের স্ত্রী তোমার সুখের জন্য দুনিয়ার জমিনে আমি হালাল হারাম বাসি নাই, তোমার সুখের জন্য হালাল কামায় করেছি, তোমার চাহিদা বেশি ছিল যার কারণে হারাম উপার্জন করেছি, সুদ ঘুষের মাধ্যমে আমি তোমার প্রয়োজন পূরণ করেছি, ওই সময় আমার দ্বারা তুমি উপকার পেয়েছো, আমি ওই অপকর্মের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বিবি বেশি না অল্প কয়েকটা নেক লাগবে, আমাকে দিয়ে সহযোগিতা করো আমি একটু জান্নাতে চলে যাই। বিবি বলবে আপনাকে আমি চিনি না, পৃথিবীর জমিনে আমার বিবাহ হয় নাই, সুতরাং স্বামী সন্তান এগুলার প্রশ্ন আসে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলেই যদি ন্যাক দেওয়া লাগে আর ন্যাক দিয়ে সে বিপদে পড়ে যায় তাহলে তার জাহান্নামে যেতে হবে, কারণ জাহান্নাম তো চোখের সামনে উপস্থিত, জাহান্নামের শাস্তি চোখের সামনে উপস্থিত, এই জন্য কেউ কাউকে ন্যাক দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উজরা উখরা, কিয়ামতের ময়দানে কাহারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এই জন্য আমার ভাইরা আপনাদেরকে অনুরোধ করব, কিয়ামতের ময়দানে মুক্তির জন্য এক নাম্বার ইমানের পরে যে আমল সেটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। যেখানে থাকেন যে অবস্থাতেই থাকেন এখন থেকে প্রতিজ্ঞা করেন এক ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দোয়া করে দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা তৌফিক দান করেন, সকলে জুড়ে বলি আমিন। হাত নামান। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে জান্নাতে সহজ যাওয়ার জন্য হারামের ধারে কাছেও যাবেন না, হালাল খেতে হবে, প্রয়োজনে উপবাস থাকবেন। সাহাবায়ে কেরাম তো দিনের পর দিন উপবাস থাকছে, হারাম খাই নাই। আম্মা জানাইশা বলেন, আমার নবীর ঘরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না, যিনি চাইলে পৃথিবীর সবচেয়ে সুখে থাকতে পারতেন, ওই নবীর ঘরেও আড়াই মাস তিন মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই।
আমরা সেই নবীর উম্মত, এক বেলা না খাইলে আল্লাহরে গালিনে শুরু করে দেই, নাউজুবিল্লাহ। আল্লাহ কত মানুষের খাওয়া কত বার্তাছে ফালাই দিতেছে, ওই দামি খাবার কুত্তাই খা আর তুমি আমার উপবাস রাখছো, এই শুরু হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, কোনো সমস্যা হওয়ার আগে ওলামায়ে কেরামের কাছে আসবেন। বিবি যদি কথা না শুনে আগেই 1-2-3 মারা শুরু করে দেন না, আইসে পরামর্শ করবেন যে হুজুর খান্নাসি তো খুব জ্বালাইতেছে, তালাক টালাক দিমু নাকি, কি পরামর্শ? ওই 3 তালাক দিয়ে আইসে আম্মুর সাথে কান দিলে কোনো লাভ নাই। তালাক দেওয়ার আগে হুজুরদের কাছে মাসালা মাসাল কি করতে হবে জানতে হবে। যে কোনো কাজ করবেন যে হুজুর আমার ছেলেটার বিয়ে আগামী মাসের 10 তারিখে, হুজুর কয়টা বক্স বাজাইলে, কই দিন বাজাইলে মুস্তাহাব এবং সুন্নত দুটোটাই আদায় হবে আপনি একটু বলে দেন, বুঝেন না? এখন তো বক্স বাজানো ছাড়া নাচ গান ছাড়া বিয়ে শাদী হয় না, ঠিক কিনা? 1 মিনিটের কারবার, দুইজন সাকির মোকাবেলায় দেন ধার্য করিয়া প্রস্তাব দিবে নারীর কাছে পুরুষে, পুরুষের কাছে নারীর প্রস্তাব দিয়ে দুইজন সাক্ষীর মোকাবেলায়, এটা 5 মিনিটের একটা ফরজ কাজ। এর মধ্যে আগে 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ গান বাদ্য চলতেছে, কথা কোন ঠিক কিনা? যে হালাল কাজের মধ্যে 5 মিনিটের একটা হালাল কাজের মধ্যে 14 দিন পর্যন্ত হারাম চলতে থাকে, বেপর্দা নারীদের আনাগুনা চলতে থাকে, এরপরে গায়ে হলুদের নামে যে বেহায়া বেলাল্লাপনা হয়, এই সব কিছু মিলে কোটি কোটি আল্লাহ পাকের যে কবিরা গুণা আপনাদের মাধ্যমে হয়, কোটি কোটি কবিরা গুণা করে এই বিবাহের মধ্যে আল্লাহ পাকের যে নাফরমানি করা হচ্ছে 5 মিনিটের নেক কাজের মধ্যে, এই বিবাহ কেমনে টিকবে আপনারাই বলেন? 6 মাস পরে যে ভাঙ্গে যা, 1 বছর পরে যে ভাঙ্গে যা, কারণ কি? শুরুতেই তো সমস্যা। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। শেষ করে দিচ্ছি, ইমামে মালিক রহমতুল্লাহ আলার কাছে গেছে, মনে আছেন আপনাদের হুজুর বিপদে পড়ে গেছি একটু উদ্ধার করেন। ইমাম মালিক আসছেন, আসার পরে পর্দার আড়াল থেকে বলতেছেন, মা তুমি কি বলেছিলে বলো? মহিলা বলে বদ্দশাই বহু পুরুষের মন খুশি করেছে, জিনা ব্যবিচার করেছে। ইমামে মালিক বলেন, মা ওই উনি যে ব্যবিচার করেছে তুমি কি স্বচক্ষে দেখেছো কিনা? মহিলা বলে, না না আমি তো দেখি নাই। ইমামে মালিক বলেন, তাহলে তুমি কেমনে বললা? বলে, হুজুর আমি একদিন এই মহিলার বাড়ির সামনে দিয়ে একটা যুবককে যাইতে দেখছিলাম, তখন আমি মনে মনে ধারণা করেছিলাম মনে হয় এইভাবে অনেক যুবকরাই তার ঘরে আসা যাওয়া করে, জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মানুষের বাড়ির সামনে দিয়ে আরেকজন যাইতেই পারে, তাই বলে সে অপকর্মে লিপ্ত হয়েছে বলা যাবে? মহিলারা তিলকে কি মুহূর্তেই তাল বানাতে পারে, তাল বানাতে যায় বেড়া বিপদ, বেড়ি বিপদে পড়ছে। ইমামে মালিক বলেন, মা তুমি কি দেখেছো? কোনা দেখি নাই। তাহলে বলো তোমার কি সাক্ষী আছে? 4 জন এই অপকর্মের সময় দেখছে এমন 4 জন সাক্ষী আছে? উনি বলেন, না আমার কোনো সাক্ষীও নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন, জীবিত মহিলা মৃত মহিলাকে অপবাদের অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তুহমত দিয়েছে, মিথ্যা অপবাদ দিলে তার কি শাস্তি হবে? ইমামে মালিক কোরআন গাটিয়া সেটা বের করলেন। এই সমস্যার সমাধানও আল্লাহ তাআলা কোরআনে কারিমের 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 24 নম্বর সুরা সূরাতুন নূরের 4 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, পৃথিবীর জমিনে কোন নেককার নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপর ওই মিথ্যা অপবাদের পক্ষে সে 4 জন সাক্ষীকে উপস্থিত করতে না পারে, আল্লাহ বলেন তার শাস্তি হচ্ছে, তার বিধান হচ্ছে ফাজলিদু হুম সামানিনা জাল্লা, তাদেরকে বা ওই মিথ্যা অপবাদদানকারীকে 80টা বেত্রাঘাত লাগায়া দাও। এটা হচ্ছে শরীয়তের বিধান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে এই মহিলাকে 80টা বেত্রাঘাত লাগায়া দাও, আল্লাহ পাকের ইচ্ছাই এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে, সুবহানাল্লাহ। বেত লাগানো শুরু হলো 1টা 2টা করে 10টা 15টা 20টা, আস্তে আস্তে বেতের সংখ্যা বাড়তেছে, মৃত মহিলার শরীর থেকে জীবিত মহিলার হাত আলাদা হচ্ছে, 80টা বেত লাগানো শেষ, মৃত মহিলার শরীর থেকে জীবিত মহিলার হাত আলাদা হওয়াও শেষ, সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে এই বিপদ থেকে কে রক্ষা করেছেন, জোরে কোন কে? এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনকে আমি সংরক্ষণ করব। পৃথিবীর কোন মানুষ কোন একটা অক্ষরের নুকতার পরিবর্তন করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, যদি কোরআন মানো, যদি কোরআন পড়ো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনের বিধান অনুযায়ী পৃথিবীর জমিনে তুমি যদি তোমার জীবন যাপন করো, কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষের দলিল হবে। যার পক্ষে কোরআন সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে সে সরাসরি খোদার জান্নাতে চলে যাবে। এরপরে নবীজি বলেন, আও আলাইক, যদি কোরআনের বিরোধিতা করো, কোরআন না মানো, কোরআন না পড়ো, কোরআনওয়ালাদেরকে মহব্বত না করো, কোরআনের প্রতিষ্ঠান গড়ে না তুলো, কোরআনওয়ালাদের প্রয়োজন যদি না মিটাও, তাহলে মনে রাখবা সুরের বারবার গৃহস্থের কইবার দশ চুর গেছে চুরি করার জন্য, সব প্ল্যান প্রোগ্রাম শেষ, সিং টিং ভুজ দেয় তার ঘর পাকা করে হেলাইছে, সুরেরা বিপদে পড়ছে, এন্দু ঘর ঢুকতে পারে না, আগে তো ওই ফিরা খুঁজ দিয়ে ঢুকতো, ঠিক কি না? তো সবাই যখন প্রস্তুতি নিচ্ছে, সবার হাতে অস্ত্রপাতি আছে, কিন্তু খালি গৃহস্থে একবার খালি সুর আছে না গেছে গা, গৃহস্থ তো একদিন একজন তো বুড়া হইতে পারে, ঠিক কি না? কিন্তু সুর হয়েছে দশজন, অস্ত্রপাতিও আছে, গলার কাশি দেওয়ার সাথে সাথে সব সুর বাইকে গেছে গা, কথা কোন ঠিক কি না? তো এরকম কাশি জন আজরাল্লাহ সাল্লাম দিয়ে লাগো না, এমন ধরা পড়বেন কবরে যায় ওই সময় সময় হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা যারা ফেসবুক ইউটিউবে সময় দেন, আপনাদের নামাজ পড়ার যে সময় হয় না, কোরআন শিখার যে সময় হয় না, নেক কাজ করার যে সময় হয় না, সুন্নত মানার যে সময় হয় না, আসলে আপনাদের পুরো একটা সময় হবে মরার পরে। এই সময়টা আমল করার সময় না, মারি খাওয়ার সময়। মায়ের কত প্রকার ও কি কি পুরাটাই আপনাদেরকে দেওয়া হবে, প্রস্তুতি নিয়ে কবরে যায়েন, বলার দায়িত্ব উলামায়ে কেরামের, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সাথে আমল করার তৌফিক দান করেন, কোরআনকে বুকে ধারণ করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।